ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি আমার ভাই প্রশ্ন করেছেন নাসিম হোসেন মহিলাদের জন্য পর্দা করা উত্তম নাকি তা ফরজ আমার প্রিয় ভাই অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ সময় বুঁজিকে প্রশ্ন করেছেন আমার প্রিয় ভাই আল্লাহ আপনাকে রহম করুন আকুল আবিল্লাহ তাফিক আমার প্রিয় ভাই মহিলাদের জন্য পর্দা খরা এটা উত্তম না এটা ফরজ বিধান আল্লা সুবাহ কোরআনুল কেরিমের মধ্যে অসংখ্য আয়াতে পর্দার বিধান নাজিল করেছেন তৎমধ্যে পুরুষদের জন্য নাজিল করেছেন এবং মহিলাদের জন্য নাজিল করেছেন সৌরাত নূর চব্বিশ নম্বর সুরার। তিরিশ নম্বর আয়ত আল্লাহসমানত আলা পুরুষদেরকেও পর্দার বিধান দিয়ে এরপরের আয়াতে একত্রিশ নম্বর আয়াতে পর্দার বিধান একইভাবে মহিলাদের জন্য নাজিল করেছেন আল্লাহ সোমানতলা বলতেছেন উল নিল মিনি নায়াগোদ্দ মিন আব আব সরিহিম ওয়াহ ফাদু ফুরুজ আহুম লা লিকা আস্কাল আহুম ইন আল্লাহ কবিরুম বিমায়াস হেনাবি আপনি বলে দিন লিলকে তারা যেন তাদের দৃষ্টিকে নিচু করে রাখে ওয়াহ ফাজুফর তাদের লজ্জাস্তানকে হেফাজত করে রা লিকা আসকা আলহম এটা হচ্ছে তাদের জন্য উত্তম এটাই তাদের জন্য পবিত্রতম ইন আল্লাহাবিমাউন যা করে সে বিষয়ে আল্লাহ ভালো করে জানেন। সব রুম বিমা আসনান। এরপররাই তালা বা না তালা বলছেন। অকুলল নাতেইু দুপ না মিন আবছ ৃহিন্না ও ফানা ফুরু জাহন না। ওলা ইবধনা জিনাতা হন না ইল্লামা দহরা মিহাল ইও দরিবে বি সুমু হিন্না আলা জুয়ু বিহন্না।

ওলা ইউব দিনা না তারা যেন তাদের সৌন্দর্যকে প্রদর্শন করে না বেড়ায় ইল্লামা লহরা মিনহা যেটা তাদের প্রকাশ পেয়ে যায় এমনিতেই সেটা বাদে সেটা কিন্তু যেমন একজন মহিলা যদি পর্দা করে ভালোভাবে কাপড় পরেছে তারপরে কিছু বিষয় অঙ্গ আছে যেগুলো এমনিতে প্রকাশ পায় এটা নিয়ে অনেকটা আছে কেউ হাতের তালু বা পায়ের তালু বলেছেন আবার কেউ বলেছেন যে শরীরের অবয়ব ঢাকার পরে বাহ্যিকভাবে হালকাভাবে যেটা প্রকাশ পেতে চাই সেটা বাদে এরপরে কোরআনুল করিমের অনেক আয়াত রয়েছে আল্লাহ সুবাহনতলা সুরা আহজাবের মধ্যে তেত্রিশ নম্বর সুরা আল আহজাবের মধ্যে আল্লাহ সুবাহনতলা বিদান নাজিল করেছেন ৩৩ নম্বর সোরা তেত্রিশ নাম্বার আয়তে অকরনাফি বুই তাবার রজ না রুজাল উলা আর তোমরা গৃহে অবস্থান করো অর্থাৎ নারীদেরকে ঘরে অবস্থান করতে আল্লাহ নির্দেশ দিচ্ছেন ওলা তাবার রজ তাবার রোজাল জাহিলিয়া তুল ওলা তোমরা জাহিলি যুগের মতো শ্বাস সজ্জা করে বেপরোয়া ছলাফেরা করো না গড় থেকে যদি তোমরা বের হতে হয় তাহলে তোমরা কী করবে

আশাবাদ তেত্তিরিশ নম্বর সোলার উনষাট নম্বর আয় তাল্লাস বানানাতলা বলতেছেন ইয় ইউ হেন হে নবি কুল্লিল কুল আপনি বলে দিন লি আপনার স্ত্রীদেরকে ও বানা এবং আপনার কন্যাদেরকে ওয়ান ইসাইল মিনিন সকল মোমেন নারীদেরকে সকল মোমেন নারীদেরকে বলে দিন তারা যেন কী করে ইউদনিন আলাইহিন্ন জেলা বিবিহিন্যা তারা জানা তাদের বকদেশের উপর জিলভাব অর্থাৎ চাদর ঠেনে দে। লালিকা আজানা আইন রাফনাফালাই ওজাইন এটা তাদের জন্য সহজ হবে যাতে তাদেরকে কেউ উত্তক্ত করতে না পারে না ওকান অল আল্লাহ হচ্ছেন কমার শীল ও দয়ালু এরপরে সহি বখারিতে একটি হাদিস এসেছে হাদিসটা হাজার সাতশো সত নম্বর হাদিস সাহাল ইবনে সাহদ রদি আল্লাহ তালন থেকে হাদিসটা বর্ণিত হয়েছে আল্লাহ নবী সাল্লাম বলতেছেন মাই আজমান লি মা বাইনা লি হি ও মা বাইনা রিজ লাহি আজমান লাহুল যে ব্যক্তি আমাকে জামিন দিবে আমার কাছে জামিনদার হবে মা বাইনা তার দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা ওমা বাইনারি দুই রানের মাঝখানের জায়গার ব্যাপারে যে আমাকে জামিনদার হবে আমি তার জন্য জান্নাতের জামিনদার হব তাহলে এখান থেকে বোঝা যায় পর্দার বিধান আল্লাহ সুবান্নাল পবিত্র কোরআনুল করিম রসুল ইসলাম হাদিসের মধ্যে ফরস করে দিয়েছেন হারাম থেকে বাঁচার জন্য পর্দার বিধান অবশ্যই ফরস এটা উত্তম না এটা ফরজ বিধান অল্লাহ আলম